এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, ভোটের মুখেই কোমর ভাঙল বিজেপির, তৃণমূলের যোগ বিস্তারিত হয়ে জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন এই রকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ভোটের মুখেই বড় সড় ধাক্কা খেল বিজেপি। উত্তরবঙ্গের দিনহাড়ায় বিজেপি শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির মণ্ডলের সভাপতি, সম্পাদক ও মহিলা মোর্চার নেতৃত্ব সহ 500 জন কর্মী সমর্থক। রবিবার দিনহাড়ার শহীদ কর্নারে তৃণমূলের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে ওই নেতৃত্ব সহ কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন। এদিন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজ্যের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়, তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ সহ একাধিক নেতৃত্বরা। এদিন প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় বলেন, আমরা 21 বিধানসভা ভোটে জেতা আসনটি 57 ভোটে হেরে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম 57,000 ভোটে জিতে যাব, কিন্তু আজ বলছি লক্ষাধিক ভোটে আমরা জিতব। পাশাপাশি পার্থপ্রতিম এর দাবি, বিজেপির ঘর ভেঙে স্রোতের মতো ওই দলের লোকজন নেতাকর্মী আমাদের দলে আসার জন্য মুখিয়ে আছেন। আমরা দলীয় নেতৃত্বের নির্দেশ মতো তাদের ধাপে ধাপে দলে নিচ্ছি। এবার উপনির্বাচনে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এদিকে এই দলবদলকে গুরুত্ব দিতে চাইছে না বিজেপি জেলা নেতৃত্বরা। তাদের দাবি, এসবের কোনো প্রভাব পড়বে না ভোটে, উপনির্বাচন আসনটি বিজেপির দখলে থাকবে।